হলিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান, তাই বেশিরভাগ উৎসবের সময় প্রেক্ষাগৃহে দেখা যায় তার সিনেমা। সিনেমা খরার এই চলতি বছরে এরই মধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে শাকিবের। গেল ভালোবাসা দিবসে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা বীর। মার্চের শুরুতেও ছবিটি বেশ কিছু সিনেমা হলে চলছিল। এরই মাঝে বহু নাটকীয়তার পর 6 মার্চ মুক্তি পায় এই নায়কের আরেক ছবি শাহিনশাহ। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিটি মাস জুড়ে দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হবে বলে ধারণা করা হচ্ছে। শোনা যাচ্ছে আসছে পহেলা বৈশাখেও মুক্তি পাবে শাকিব অভিনীত সিনেমা বিদ্রোহী। এটি একটু প্রেম দরকার নামে নির্মিত করা হয়েছিল, এরপর নাম পরিবর্তন করা হয়। শাহিন সুমন পরিচালিত ছবিটি শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলি এবং নবাগতা মৃদুলা। জানা গেছে ছবিটির শুটিং, ডাবলিং, এডিটিং এর কাজ সম্পন্ন হয়েছে। গত 5 মার্চ ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে। ছাড়পত্র পেলেই নববর্ষ উপলক্ষে মুক্তি পাবে বিদ্রোহী। এ বিষয়ে শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান বলেন, পরিকল্পনা আছে তবে চূড়ান্ত নয়। শাহিনশাহ মুক্তি পেল মাত্র, আপাতত এই ছবিটি নিয়েই সব চিন্তা। বিদ্রোহী নিয়ে আগামী 17 মার্চ সংবাদ সম্মেলন করা হবে, সেখানে জানানো হবে ছবিটি কবে মুক্তি পাবে। বিদ্রোহী সিনেমায় শাকিব, বুবলি, মৃদুলা সারা অভিনয় করেছে সাদেক বাচ্চু, মিশা সদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরিয়া আলম সহ আরও অনেকে। তো বন্ধুরা, শাকিব খানের 3 মাসে 3টি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সামনে মাসে আসতে যাচ্ছে শাকিব বুবলির বিদ্রোহী সিনেমাটি। কেমন হতে পারে এই সিনেমাটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।